শুভ শুভ সন্ধ্যা। আজ আমি পৌঁছেছি কটক রঘুনাথ মন্দির নিকটরে, যেটি এক ছোটিয়া ছোটিয়া বিষয়বস্তু নেই, কিন্তু তর্জমা কালে এক বিদ্যার্থী মানঙ্কর এক স্বতন্ত্রতার পরিচয়। জন ছোটিয়া পিলাটিয়ে আজি কটক মহানগর নিগম অন্তর্গত সমস্ত স্কুলে মেধাবী ছাত্র ভাবে পরিগণিত হয়েছে। মধুস্মিতা দাস, রেভেনশা কলেজ স্কুল, রেভেনশা কলেজ স্কুল নিজের নামক বিখ্যাত করেছি সর্বোচ্চ নম্বর যুগ্ম তালিকার নাম মধ্যে রাখিছি, রেভেনশা কলেজ স্কুল নাম মধ্যে বজায় রাখিছি। এই যে সুনাম পাড়িছি রেভেনশা কলেজ স্কুল, তা পছরে কাহার উৎসাহ কাহার প্রেরণা রয়েছে বুঝিবা এই অনন্য প্রতিভা ঘটনা। বাস্তবটি পক্ষে আপনার অনেক অনেক শুভেচ্ছা। সর্বোচ্চ নম্বর কি এই ম্যাট্রিক রেজল্টে আপনার রেভেনশা কলেজ স্কুল তথা নিজের বাপমাঙ্কর নামকু আজি এতে উপরকু উঠাই দিয়েছেন যে কহিলে সরি হবনি, সেইপাই আউথরে শুভকামনা অনেক অনেক শুভেচ্ছা। মধ্যে কোণ কবি এই যে সফলতা ইয়া পছরে কাহার হাত অছি? ধন্যবাদ আপনার এতে শুভেচ্ছা পাই। মোর সফলতা পছরে মু অবভিয়াসলি মো মামাঙ্কু থ্যাঙ্ক ইউ কইবাকু চাইবি, তাঙ্কু ভাবিবি কি সে তাঙ্ক যোগে মু এতে এতে সাকসেস অচিভ করি পারছি, কেবল তাঙ্ক পাই এবং মো পেরেন্টস আউ মোর টিচার্স এবং মো ফ্রেন্ডস মানে মতে বহুত সাপোর্ট করছন্তি, যাদ্বারা কি মু আজি এই পয়েন্টরে মু অচিভ করি পারছি। নিজের মাঙ্কু প্রেরণা দেব। আচ্ছা, কেতে সময় আপনা পাঠ পড়ুতিলে? সমস্তে কুহতি কি সমস্তে 10 ঘন্টা পড়ান্তি, 6 ঘন্টা পড়ান্তি, 8 ঘন্টা পড়ান্তি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা পসিবল নয়, কারণ যদি আমি স্কুল যাচ্ছে, টিউশন যাচ্ছে, পুঁ শোচে, খাওছে, সেসব কাম সরিলা পরে বহু কম টাইম বাঁচে, তো সেসব কু ম্যানেজ করি মো ডেলি সেলফ স্টডি কোবাকু গেলে 1-2 ঘন্টা যেতবে মু পড়ুলি ভালসে পড়ুলি যেতকি পড়ুলি মু ভালসে পড়ুলি, যাদ্বারা কি মু যা বি পড়ুলি মু ভাবি কি হ্যাঁ এই জিনিসটা মু পড়িলি তো মু ভালসে পড়িলি, যেটা কি মু নেক্সট যেতবে মু পড়ি মু ভুলিবি না সে জিনিস। এয়া নাই কি মো দিনকু 6-6 ঘন্টা পড়ুলি, যেতবে বি পড়ুলি ডেলি পড়ুলি কনসিস্টেন্ট রুলি 1-2 ঘন্টা হলে বি ভালসে পড়ুলি, এবং সেই হিসাবে সি মতলব দশম পরীক্ষা এয়া নয় কি এত সিলেবস বহু কম সিলেবস কোবাকু গেলে 11-12 অপেক্ষা এ সিলেবস বহু কম, 15 দিন যদি ভালসে পরিশ্রম করি ভালসে সবু সিলেবস কমপ্লিট হয়ে যাব এক্সেপ্ট ম্যাথ, তো যেতে বি পড়ুলি ভালসে পড়ুলি যাদ্বারা কি আমি অচিভ করে পারছি। কিছু নম্বর কমি যাইছি? হ্যাঁ, ম্যাথমেটিক্সে কমিছি। কাহিঁকি কমিলা? ম্যাথমেটিক্সে এয়া হল কি মু ভালসে প্রিপেয়ার হয়ে যাই, কিন্তু এন্ড মোমেন্টে মতো টাইম ম্যানেজমেন্ট করবার অসুবিধা হল, যাপাই কি মো প্যানিক হয়ে কি খারাপ হয়ে গেল সেই এক্সামটা। আচ্ছা, এই যে নম্বর কমিগলা বা শীর্ষ স্থান ধরবার কিছুটা মাত্রার বিফলতা, এতেপি বাপা মা ঠু গালি শুনিয়া পড়ে মিলেছি বেশ মিলেছি, যদি শ্রেয় মা ঠু যদি শ্রেয় মিলেছে তাহলে মা তো নিশ্চয় গালি দিয়েছে, নিশ্চয় মা গালি দিয়েছেন, তেমন মা গাড়ি দাণ্ডর দড়ি বাপা গাড়ি দেহ রমড়ি তাকে কেমিতে দেবে আপনার? মু বুঝিছি কি মু যেটা করছি সেটা টিকি ভুল করেছি, মতো আউ টিকি ভালসে টাইম ম্যানেজমেন্ট উপরে ধ্যান দেবার থিলা, আউ মু সেটি গোটে মিস্টেক রু মু লেসন শিখিলি কি মু নেক্সট টাইম এই ভুলটা করিবিনি, তো যাহা বি আছে মতে স্যাটিসফাইড আছে, কিন্তু আউ টিকি ভাল হে পারি থানতা আগামী ভবিষ্যত চিন্তা রাখা। আমি তো মু ভাবুছি কি প্লাস টু সাইন্স নেবি, সাইন্স নিয়ে কি আই থিঙ্ক মু লেকচারশিপ আড়কু মু টিকি ইন্টারেস্টেড আছে, মু সেই লাইনে যাবাকু পছন্দ করি। অধ্যাপিকা হবে তাহলে কোন বার্তা দেবে এই এমতি তোমার ভাই লোক মানুষ এমতি আহরি নম্বর ওয়ান করার চেষ্টা করবে না কম করি? অবভিয়াসলি মু সেই চেষ্টা করবি কি সব স্টুডেন্টস মানে যেমতি ভালো ভাবে নিজ টাইম ইউটিলাইজ করবে, ভালসে পাঠ পড়িয়া সহিত সোসাইটির কেমতি ভালো করে পারবে সে প্রতি সেমানে মধ্যে ধ্যান দেবে, টিচার্স মানে স্কুলর সমস্ত টিচার্স টিউশন টিচার্স সমস্তে বহু সাপোর্টিভ, সমস্তে প্রত্যেক ক্ষেত্রে সাহায্য করছন্তি, স্কুলরে যেতেবেলে বি কোনসে ডাউট হয় মু পচারে সবুবেলে টিচার্স মানে সপোর্টিভ থাকে বুঝিবা পাই, যেতবেলে বি অসুবিধা হবে সেমানে সব ক্ষেত্রে আমাকে সাহায্য করছন্তি, তো সেমানকু বি অবশ্যই মু শ্রেয় দেবি, কেন সেমানকু বিনা হয়তো মু এই জায়গায় নথান্তি।